বাড়ির সবাই কেমন আছেন? আওয়াজ হচ্ছে না, আরো জোরে হবে। আমরা সবাই কেমন আছি? ভালো আছি তো? আচ্ছা, সবাই খুব সুন্দর মজা করে আমরা গান শুনছি, নৃত্য দেখছি, তাই তো? তবে যখন গান হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল দর্শক একেবারে নাই, আর দর্শকে ভরা। আমি আসলে যে গান বলার জন্য মঞ্চে উঠেছি সেটা ভুলে গিয়েছি আপনাদেরকে দেখে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রধান শিক্ষক, যিনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, অত্যন্ত আমার প্রিয় অভিভাবক, সবসময় বিভিন্ন সময়ে আমাকে দিক নির্দেশনা দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে, আমার রাজনৈতিক পরামর্শ দিয়ে থাকে শাহুল ভাই। সেই সাথে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী, খুব অল্প সময়ে তাদের সাথে আমার খুবই আত্মার বন্ধন সৃষ্টি হয়েছে। আপনাদের আতিথিয়তায় আমি মুগ্ধ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জানে আমি একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি, আবৃত্তি করছি কবি নির্মলেন্দু লিখিত স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, একটি কবিতা লেখা হবে। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত ধীরে বেগুর বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উত্তাপ সৈকতে। আসবে কবি, এই শিশু পার্কে সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকা ঠাকুর? সেদিনের সব স্মৃতি মুছে দিয়ে হয়েছে উত্তর কাল হয়, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, আর মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই সৃষ্ট বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্ন বর্ণ, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু এক খণ্ড অখণ্ড আকাশ, যেমন সেরকম দিগন্ত প্লাবিত ধুলো মাঠ ছিল দূর্বাচলে থাকা সবুজে সবুজ ময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুলো মাঠের সবুজে, কপালে কবজি এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়ার কাঁধে এসেছিল ছাপ বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারীবৃত্ত ব্যবসা ভবঘুমি, আর তোমাদের মতো শিশু পাতা খোলানির দল বেঁধে তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জন সমুদ্রে লাগিল জোয়ার, সকল দোয়ারে খোলা, কেরোতে তাহারে বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ সবাইকে।